হ্যালো ট্রাভেল শ্যুটার্সের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম বিষয়টা হচ্ছে আজকে রকেট পরিচিতি ঘটাবো আপনাদের সঙ্গে আমার কাছে দু দুটি রকেট রয়েছে একটি হচ্ছে গিয়ে জিএসএলবি মার্ক টু ইসরোর তৈরি ভারতের আরেকটি রয়েছে জি বি মার্ক থ্রি আজকে জিএসএলবি মার্ক টু নয় আজকে পরিচিতি ঘটাবো জি বি মার্ক থ্রির সঙ্গে কেন তার কারণ আগামী দিনে চন্দ্রযান থ্রি লঞ্চ হতে চলেছে জিএসএলবি মার্ক থ্রিতে করে এছাড়া চন্দ্রযান টুও লঞ্চ হয়েছে এবং আদিত্য এল ওয়ান আরও একটি মিশন হবে সূর্যের দিকে প্রথম ভারত কোনো মহাকাশযান পাঠাবে তাও কিন্তু লঞ্চ হবে জিএসএলবি মার্ক থ্রিতে তো ওই জিএসএলবি রকেটের পরিচয় ঘটাবো বলে রাখি তিনটে স্টেজে এই রকেট হয় এবং এই যে প্রথম স্টেজ এটাকে বলা হয় সলিড স্টেজ এবং এটার নাম হচ্ছে এস টু হান্ড্রেড বুস্টার কোনো একটা রকেটকে মহাকাশে পাঠাতে গেলে যখন একদম জিরো থেকে তাকে আপ করতে হয় তখন এক্সট্রা একটা ফোর্স লাগে যার যার জন্য বুস্ট করতে হয় তার জন্য এই বুস্টার এস টু হান্ড্রেড বুস্টার এবং এই যে পার্টটা এই পার্টটার হাইট হচ্ছে গিয়ে পঁচিশ মিটার এবং বিরাশি ফিট মানে মিটারে হিসাবে পঁচিশ ফিট হিসাবে বিরাশি এবং এর যে ডায়মিটার সেটা হচ্ছে তিন দশমিক দু মিটার মানে গোলাকৃতিটা একটার এবং দশ ফিট এটা ডায়মিটার আর এর ওজন হচ্ছে দু লক্ষ ছত্রিশ হাজার কেজি এর সঙ্গে খানিকটা পার্টস এরও রয়েছে আর এ দুশো চুয়াত্তর সেকেন্ড অব দি ওরে এই হচ্ছে ফার্স্ট স্টেজের যে পার্ট এই যে বুস্টার এটা নয় এই দুদিকের বুস্টার দুটো এইবার আসি সেকেন্ড স্টেজ লিকুইড স্টেজ এই যে সেকেন্ড স্টেজ এইটা কিন্তু এটা নাম হচ্ছে এল ওয়ান এবং এটা লম্বা হচ্ছে একুশ দশমিক উনচল্লিশ মিটার মানে সত্তর দশমিক দু ফিট এর হাইট এবং এর ডায়মিটার চার মিটার হচ্ছে ডাইমিটারের এবং তেরো দশমিক এক ফিট হচ্ছে ফুটের হিসাবে এক লক্ষ পঁচিশ হাজার কেজি এর ওজন এবং দুখানা বিকাশ ইঞ্জিন লাগানো আছে এর মধ্যে থাকে লিকুইড অক্সি মানে অক্সিজেন এবং হাইড্রাজিন মানে যেহেতু রকেট যখনই আমাদের কার্বান লাইন পেরোয় বা আমাদের বায়ুমণ্ডল পেরোয় তখন আর অক্সিজেন পায় না তাই নিজের অক্সিজেনকে কিন্তু নিজেকেই বহন করতে হয় তার জন্য এর মধ্যেই থাকে অক্সিজেন এবং হাইড্রাজিন হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে ওরে এই লিকুইড যে স্টেট সেটা এই সেকেন্ড স্টেজটা এর উপরে হচ্ছে কি ক্রায়োজেনিক স্টেজ বা থার্ড স্টেজ এর উচ্চতা হচ্ছে গিয়ে তেরো দশমিক পাঁচশো পঁয়তাল্লিশ মিটার মানে চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ ফিটের মতো সাড়ে চুয়াল্লিশ ফিট এবং এর ডায়মিটার হচ্ছে গিয়ে চার মিটার মানে তেরো দশমিক এক মিটার পেলোড বাদে পেলোড এর মধ্যে থাকে হচ্ছে গিয়ে পেলোড এখানে ক্যাপ থাকে এর মধ্যে পেলোড থাকে ক্যাপ খুলে যায় পেলোড রিলিজ হয় ক্রায়োজেনিক পার্ট ক্রায়োজেনিক ইঞ্জিন এর মধ্যে রয়েছে এ উড়িয়ে নিয়ে যায় ফাইনাল স্টেজকে পেলোট সমেত পেলোডের ডায়মিটার কিন্তু আবার পাঁচ মিটার এবং এর ওজন হচ্ছে গিয়ে তেত্রিশ হাজার কেজি আর চারশো চৌত্রিশ সেকেন্ড অবধি এর ওরার যে লিমিটেশনটা রয়েছে এবার আসি সম্পূর্ণ রকেট সম্পূর্ণ রকেটটির হাইট হচ্ছে তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ মিটার আচ্ছা জিএসএলবি জিএসএলবি মানে হচ্ছে জিওসিঙ্কোনাস স্যাটেলাইট লঞ্চ ভেকেল ঠিক আছে তো এটা তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ মিটার হচ্ছে সম্পূর্ণ হাইট এবং ফিটের হিসাবে হচ্ছে একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ ফিট তার মানে আমাদের বাড়িগুলো যদি দশ ফিট করে এক একটা তলা ধরি আমরা তাহলে প্রায় ১৪ থেকে পনেরো তলা বিল্ডিংয়ের হাইট হচ্ছে এই রকেটটি এর জন্য এর নাম হচ্ছে বাহুবলি এর ক্ষমতা অনেক এর অ্যাভারেজ ডায়মিটার ফোর মিটার কোথাও পাঁচ আছে কোথাও তিন দশমিক দুই আছে তাই চার মিটার হচ্ছে ডায়মিটার এবং এর টোটাল ওজন হচ্ছে ছ লক্ষ চল্লিশ হাজার কেজি লোয়ার তর্বিটে যদি এ কোনো পেলডকে লঞ্চ করে স্যাটেলাইট হতে পারে তখন সে দশ হাজার কেজি মাল নিয়ে যেতে পারবে এই পেলোডের মাথায় করে আর যদি জিটিও মানে জিও ট্রান্সফার আর্থ অরবিটে নিয়ে যায় তখন এ বহন করতে পারে চার হাজার কেজির মতো আচ্ছা জিটিও মানে হচ্ছে জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট তো এই ট্রান্সফার অরবিটে পাঠানো হয় সেটা একটা স্টেশনের মতো এবার সেখানে রকেট সেখান অবধি লঞ্চ করে দেয় তারপর তাকে ঠেলে দেওয়া হয় সে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে জিওসিঙ্কোনাস আর্থ অরবিটে যাবে কমিউনিকেশান স্যাটেলাইট কি না কিংবা সে চন্দ্রযান হিসেবে চাঁদে পাঠানো হবে কি না কিংবা তাকে পাঠানো হবে কিনা না আদিত্য মতো সূর্যের দিকে কিংবা মঙ্গলের দিকে তো এটা তারপরে বিচার হবে জিটিও অবধি লঞ্চ করার ও দায়িত্ব থাকবে এর হাতে বাকিটা তারপরে তো এই হচ্ছে পুরো বিষয় এইবার আসি আসল কথা এর খরচা কত হয় একটি জিএসএলভি এসএল থ্রিতে ভারতীয় মুদ্রায় তিনশো কোটি টাকা খরচা হয় একটি রকেট বানাতে এবার অনেকে প্রশ্ন থাকতে পারে এর মধ্যে কি পেলোড না পেলোডের সঙ্গে সম্পর্ক নেই একটি রকেট লঞ্চ করতে তিনশো সাতষট্টি কোটি টাকা এবার পেলোড যা হবে সেই যে বিষয়টা যেমন ধরুন চন্দ্রযান টু আমি ধরলাম চন্দ্রযান টু ধরুন হাজার কোটি মানে এক হাজার কোটি টাকা খরচা হয়েছে এক হাজার কোটি টাকা খরচা হয়েছে এক হাজার কোটি টাকার মধ্যে তিনশো সাতষট্টি কোটি টাকা রকেটের জন্য ধরা আছে এরকম যদি এটা আদিত্য এলওয়ান হয় সাপোজ বারোশো কোটি টাকা খরচা হবে তো সেক্ষেত্রে তিনশো সাতষট্টি কোটি টাকা এই রকেটটির জন্য ধরা থাকবে তো এই হলো গিয়ে মূল পরিচিতি জিএসএলবি মার্ক থ্রি এবং প্রতিটা পার্সের বিষয়টা আমি বলে দিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা